নমস্কাৰ, নিউজৰ সমূহ দৰ্শকক স্বাগতম জনাই আমি আৰম্ভ কৰিছোঁ আমাৰ দেওবৰীয়া অনুষ্ঠান ৰবিবাৰে মিঠা মিঠা লগনত। ইতিমধ্যে আমি আহি বলিয়াগুৰি পুখুৰী অঞ্চলত উপস্থিত হৈছোঁ আৰু নৃত্যাঞ্জলি নূপুৰ নৃত্যৰ চিত্ৰাংকন একাডেমীত উপস্থিত হৈছোঁ আৰু এই অনুষ্ঠানটিৰ পৰিচালিকা বা স্বত্বাধিকাৰ বাইদেউ আমাৰ মাজত আছে আৰু তেখেতে আজি আমাক এই অনুষ্ঠানটো কৰিবলৈ সুবিধা কৰি দিয়াৰ বাবে আমি নিউজ নাৱৰ পৰিয়ালৰ তৰফৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰি আৰু সমূহ বলিয়াগুৰি পুখুৰীবাসীৰ ৰাইজক আমি শ্ৰদ্ধা জনাই আমাৰ এই অনুষ্ঠান আৰম্ভ কৰিছোঁ। পোনপ্ৰথমে মই আপোনাক এই আপোনাৰ যি অনুষ্ঠানটি নৃত্যৰ সেইটোৰ বিষয়ে অকণমান ক'বলৈ খুজিছোঁ। আমাৰ স্কুলখনৰ স্থাপন কৰা হৈছিল 2019 চনৰ 17 মাৰ্চ তাৰিখত আৰু তেতিয়াৰ পৰাই আমাৰ ধৰক আৰম্ভণিৰ পৰাই এতিয়া নৃত্যৰ যিখিনি প্ৰথমতে আমাৰ ভূপেন্দ্ৰ সংগীতৰ পৰা আদি কৰি যিবোৰ আমাৰ বনসুৰীয়া সংগীত যিবোৰ আমাৰ আজিকালি ল'ৰা ছোৱালীয়ে তাৰ বিষয়ে ইমানকৈ নাজানে, ভাবিলোঁ যে তাৰ ওপৰতে আমি আৰম্ভ কৰোঁ। তেনেকৈ আজি 3-4 মাহ হৈ গ'ল, ভালদৰে চলিছে, তেনেকৈ আৰম্ভণি হ'ল। হয়, আমাৰো শুভেচ্ছা থাকিলে আপোনালৈ। আৰু আজি আপোনালোকৰ ইয়াতে যিহেতু কি কি অনুষ্ঠান আপুনি আয়োজন কৰিছে অকণমান ক'বলৈ অনুৰোধ জনাইছোঁ। ইয়াতে এতিয়া আমাৰ হ'ব নৃত্য ভূপেন্দ্ৰ সংগীতৰ ওপৰত হ'ব আৰু সমবেদ সংগীত হ'ব, লগতে আমি ল'ৰা ছোৱালীখিনিৰ কাৰণে যিটো আজিকালি আমাৰ পৰিৱেশত ঘটনা ঘটি আছে বহুত এনেকুৱা বায়ু প্ৰদূষণৰ ওপৰত, ধৰক পৰিৱেশ সুৰক্ষাটো মানে বহুত কমি গৈছে, সেইটো কাৰণে তাৰ ওপৰতে ল'ৰা ছোৱালীখিনিৰ সজাগতাৰ ওপৰত লক্ষ্য ৰাখি তেওঁলোকক এখন পৰিৱেশ সুৰক্ষাৰ নাটক কৰোৱা হ'ব, আপোনালোকে চাব গম পাব। ধন্যবাদ, খুব সুন্দৰ পদক্ষেপ লৈছে। যিহেতু আজিকালি পৰিৱেশ আমাৰ প্ৰায়ে প্ৰতিকূল নোহোৱা হৈছে, চাৰিওফালে প্ৰদূষণ, তে এনে এটা পৰিস্থিতি আপুনি ইমান এটা সুন্দৰ পদক্ষেপ লোৱাৰ বাবে পুনৰ পৰা আপোনালৈ আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তেনেহ'লে প্ৰিয় দৰ্শকসকল, আমি আৰম্ভ কৰোঁ আজি আমাৰ দেওবৰীয়া অনুষ্ঠান ৰবিবাৰে মিঠা মিঠা লগনত। পোনপ্ৰথমে আপোনাৰ এতিয়া আমি এতিয়া সমবেত সংগীত, এতিয়া সমবেত সংগীতেৰে আৰম্ভ কৰোঁ অনুষ্ঠানটি। ঠিক আছে, হয় প্ৰিয় দৰ্শকসকল, এতিয়া আমি সমবেত এটি সংগীত পৰিৱেশন কৰিব কণ কণ মইনামাইনীহঁত ৰৈ আছে আৰু তাৰপিছত আমি পৰিচয় ল'ম। আৰু এই বলিয়াগোহাঁই পুখুৰী নামটোনো কেনেকৈ হ'ল সেয়া আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। এজন স্থানীয় ব্যক্তি আহি আছে, তেখেতে আমাক জনাব যে বলিয়াগোহাঁই পুখুৰী নামটো কেনেকৈ হ'ল আৰু এই অঞ্চলৰ যি ইতিহাস আছে সেই ইতিহাসৰ বিষয়ে আমাক জনাব। তাৰ আগতে আমি এতিয়া কণ কণ মইনাহঁত ৰৈ আছে, তেওঁলোকে এটি সমবেত সংগীত পৰিৱেশন কৰিব আৰু সেয়া আমি উপভোগ কৰিছোঁ। আহক, ইউজিয়া বনাতে ইউজিয়া
এটা খুব সুন্দর সমবেত সংগীতে আমার অনুষ্ঠানটি আরম্ভ হল, গতিকে সকলে এটা হাত চাপরি বজাব লাগে নয় জানো। এতিয়া আমি কনকন মইনাহত রয়েছে, এটা খুব সুন্দর সমবেত সংগীত আমাক পরিবেশন করে শুনালে। এটা তোমালোকের নামকিটা জানাব লাগবে নয় নয় জানো, কোয়াশন তোমার নাম তো? মোর নাম তো দর্শনা দত্ত। দর্শনা দত্ত কোন স্কুলত পড়িছা? ডন বস্কো হাই সেকেন্ডারি স্কুল বাক্সুং। কোন ক্লাস? 3। ঠিক আছে, ভালকে পড়িবা দেই। তোমার নাম তো? মাই নেম ইজ জয়শ্রী দত্ত। আর তোমার নাম? নমস্কার, মোর নাম গৌরাঙ্গ লহন। নমস্কার, মোর নাম শ্রীমতী মেঘনা ফুকন। কোন স্কুলত পড়িছা? ডন বস্কো হাই সেকেন্ডারি স্কুল বাক্সুং। আজি তোমাক কোনে ইমান ধুনীয়াকে পঠাই দিলে? মোৰ মামাই। মামাই? মায়ে? মায়ে পাতো। আমাৰ চেনেলটো চোৱা নাই তোমালোকে? চাওঁ। চোৱা, ভাল লাগেনে? ভাল লাগে। ভাল লাগে। তোমাৰ নামটো কোৱা। নমস্কাৰ, মাই নেম ইজ জয় দলে। তোমাৰ? মাই নেম ইজ হিমানজ্যোতি ৰায়। তোমাৰ? নমস্কাৰ, নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীৰাজমন দত্ত। মোক চিনি পাইছা নাই? নাই পোৱা। তুমি আগতো এবাৰ নাচিছিলা নেকি আমাৰ দেৱৰাদত? প্ৰীতম ছাৰৰ তাত নহয় জানো? মনত পৰিছে? ঠিক আছে, তোমাৰ নামটো? আস্থাপিয়া বৰা। প্ৰকৃতিখন তো মোৰেই সৃষ্টি, কিমান যে মনোমোহা, আৰু ময়ে সৃষ্টি কৰিছো মানৱ জাতিক। বঢ়িয়া, সকলো এটা হাত চাপৰি দিব লাগে। তোমাৰ নামটো? ৰাজকুমাৰ দিটিং। তোমাৰ? সাইনি থেগাল। কি কৈছা? সাইনি থেগাল। সাইনি, ধুনীয়া নাম দেই। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী তানিষা কলিতা। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী ৰূপাঞ্জলী দত্ত। নমস্কাৰ, মোৰ নাম সাক্ষী যাদৱ। কি কৈছা? নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী সাক্ষী যাদৱ। সাক্ষী, স্পেলিংটো ক'ব পাৰিবা? সাক্ষী, কোৱাচোন। SASSI। কোন স্কুলত পঢ়িছা? বিশ্ববাই জাতীয় বিদ্যালয়। ভেৰি গুড, আৰু তোমাৰ নামটো? মাই নেম ইজ ৰূপাংগ কৌশিক বৰা। তোমাৰ? নমস্কাৰ, মোৰ নাম দীপাংকৰ ডেকা। তোমাৰ? গুড মৰ্ণিং, মাই নেম ইজ সংযুক্তা দে। কোন ক্লাছত পঢ়িছা? মই বিকম ফাইনেল ইয়াৰ পঢ়িছোঁ। বিকম ফাইনেল? অ, ইমান ডাঙৰ যে নালাগিছোন, মই কৈ দিম ফাইভ মানত পঢ়ি আছা বুলি ভাবিছোঁ। ঠিক আছে, তোমাৰ এইম কি? ইতিমধ্যে কণকণ মইনাহতে খুব সুন্দৰ এটা সময়ত সংগীত পরিবেশন করলে। ইয়ার পিছতে মই আপনার অকমান আগলে অনুষ্ঠানিছো, ইয়ার পিছতে আমার এটা কোনটো অনুষ্ঠান পরিবেশন করব? এতিয়া আমি প্রথমতে তো আপনার ধন্যবাদ দিছো যে আপনার আহিছে আৰু আমার লড়া ছোৱালীখিনি লুকাই থকা প্রতিভাখিনি এনেকুৱাতে বিকাশ হব, সেইটো কাৰণে আমার সংগীতৰ বাইদেউ আছে, তেখেতে এখন ফুলাম গামোচাৰে আপনার আদরণি জনাব। আহক বাইদেউ। বাইদ, আপনার অকমান দুআখার কবলে মই অনুরোধ, কেনে লাগিছে আজি আমি নিউজ নাই আপনার মাজত উপস্থিত হয়েছো? সাংঘাতিক ভাল লাগিছে, ইমান সুন্দর একটা পরিবেশ পাইছো, খালি রাতে বরষুণ দিয়া কারণে অল্প প্রবলেম হয়ে গেল, নহলে এনে খুব ধুনিয়া লাগিছে, ভাল লাগিছে সকলকে দেখি। মোৰ মানে ইয়াতে এখন স্কুলও আছে, গানৰ স্কুল, মোৰ আজি 20-22 বছরমান হল মই ক্লাসিক্যাল মিউজিক শিকাও। তাতে ইয়াতে আপনার ঘর? ইয়াতে মোৰ, ইয়াতে মই সোণালী জয়ন্তীত থাকো, সোণালী জয়ন্তী নগর, তাত থাকো। ঠিক আছে বাইদেউ, আপোনাৰ স্কুলখনৰ আমি ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰিছোঁ আৰু আপোনাৰ সুস্বাস্থ্য আৰু আমি দীৰ্ঘায়ু কামনা কৰিছোঁ। থেংক ইউ। এতিয়া আমি কথা এটা কওঁ, আমাৰ সকলোৰে মৰমৰ মাইনাদা আছে যিয়ে এতিয়া কেমেৰা ধৰি আছে, তেখেতকো সম্বৰ্ধনা জনাম। আমাৰ স্কুলৰ একেবাৰে কণমানি কণমানিজনীয়ে সম্বৰ্ধনা জনাব এখনি ফুলাম গামোচাৰে। আহা চাইনি, আহা দাদাক।
হয় দর্শকুল, আমি আমার অনুষ্ঠানের আরম্ভণিতে আপনাদের কইছিলো যে আমি এই বলিয়া গোহাই পুখুরী নামটনু কেনেকে হল সেই বিষয়ে জানাবলে আমি এই অঞ্চলে আমার শ্রদ্ধার এজন দাদা আহিছে, তেখেতক আমি অকমান আগলে আহিবলে অনুরোধ জানাইছো। হয় দাদা, আপনাকে আমি নিউজ নর পরিয়ালের উপর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো। আর এই ঠাইটুকুরার নাম কেনেকে হল সেই বিষয়ে অকমান জানাবলে আপনার অনুরোধ জানাইছো। হ্যাঁ, প্রথমতে নিউজ মই আপনার সময় দি ধন্যবাদ আর ফটোগ্রাফার ধন্যবাদ জানাইছো। আপনাদের আমার এই সরু অনুষ্ঠানটির কারণে আহি যেখানে আপনার দেখালে সেইখানে কারণে আমাকে ধন্যবাদ জানাইছো। মানে এইটো একচুয়ালি মানে সম্পূর্ণকে কব নোৱাৰিম, তথাপিও আমার যেটা আহোমরাজার দিনত এজন ইয়াত বিষয়ববি আছিলে, তেখেতে এই সেই সময়ত এই পুখুরীটি খান্দিছিলে, কিন্তু সেই ওচর চুবুরিয়া কাকো সোধা পোছা নকরাকে পুখুরীটি খান্দিছিলে। খনার কারণে সেই সময় যখন মানুষ আসলে ওচর চুবুরিয়া সেই মানুষজনক কিছু এই বলিয়া হল বোলে বলিয়া হওয়ার এই পুখুরীটি খান্দিছে, কোনো কাম নাই বন নাই এনেকে সেই গোটেই মানে পুখুরীটি বলিয়া গোহাই পুখুরী হিসাবে হল। আর কথাটো হল কালক্রমত এই পুখুরীটি আমার আশীর্বাদে হল, কারণ এই বলিয়া বুখুরী পুখুরীটি নথকা হলে আজি এই বিদ্যালয়কেইখন কেতিয়াও স্থাপন হল তেনে। আজি এটা হাইস্কুল হল, এলপি স্কুল, এমই স্কুল, কিন্তু হাইস্কুলখন এই পর্যায়ালৈকে গভর্নমেন্ট সরকারীকরণ হওয়া নাই, কিন্তু এই হাইস্কুলের মই সম্পাদক হিসাবে চলাই আছো। আর মই এই নৃত্য আজি এই নৃত্য অনুষ্ঠানটি দিয়ার বাবে এটা উদ্দেশ্য মোর, কারণ স্কুলখন চলবলে টাকা পয়সা বহুত অভাব হয়েছে, মানে 1984 চনতে স্কুলখন স্থাপন হওয়া, কিন্তু আজি পর্যন্ত নহল, বিশেষক মাটিডোখর কারণে স্কুলখন সরকারীকরণ নহল। গতি আমার সংগীত বিদ্যালয় দিছো, আমার নৃত্য এখন অনুষ্ঠান দিছো, এইটার কারণে আমি ক্ষুদ্র কেটামান পয়সা পাও, তারপরে আমি কিছু অকমান হলেও সকাহ পাও, তারমানে বাকি আমি যেখানে আমি স্কুলখন চলাই আছো জোরটোরপা দুই এজনেরপা খুঁজি মেলি চলাই আছো। গতি মই দেখিছো যে এখন চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন এখন স্কুলও ইয়াত দিছিলো, কিন্তু তেখেতে চলাব নোৱাৰিলে, কারণ ছাত্র ছাত্রীর সংখ্যা কম হল। গতি থুলমূলকে মই ওচর এইখানে এই অনুষ্ঠানটো এই অনুষ্ঠান অনুষ্ঠানটি আমার বহুত অনুষ্ঠান হয়, বিহু হয়, তারপর শঙ্করোৎসব হয়, তারপর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, স্কুলখনতো হয়ে থাকে, এই বাকি দুখন তো গভর্নমেন্টের স্কুলখন যে কোনো অনুষ্ঠান হয়ে থাকে। গতি মই এইখানে থুলমূলকে এইখানকে কলো, আপনার ধন্যবাদ জানালে, ধন্যবাদ থাকলে, আর আপনার সুস্বাস্থ্যর দীর্ঘ আমি কামনা করছো। হয়, ইতিমধ্যে দাদাই আমাক জানালে ঠাইডোখর ইতিবৃত্ত চমুক, ইয়ার পিছতে আমার বাইদেউ আজি আপনার কেনেকুৱা অনুভৱ হৈছে কোন জানা। নমস্কার, মোৰ নাম বিজয়া শইকীয়া। এই অনুষ্ঠানত বহু দিনের পর ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছো। আগতে আমি নৃত্য কর্মশালা এখন আয়োজন করেছিল, খুব যথেষ্ট সুফল পালো আমি তাত। তারপর আমি নাটকের এমাহজোড়া কর্মশালা দিয়ার পিছত আজি তার ফলাফল আমি পাম। কণ কণ শিশু বহুত আছে, কিন্তু আমার শিকার সুবিধাটো যথেষ্ট কষ্ট পাইছো, যেহেতু ভাল রুম নাই বা তেনেকুৱা কিছুমান অসুবিধা আছে, কিন্তু তার মাজতো কেজনমান যুবক যুবতীর প্রচেষ্টাত যিখিনি শিশু আগবাড়িছে তেওঁলোক দেশের ভবিষ্যৎ। গতি আশা করো ইয়ারপ্রায় ভাল ভাল এক্ট্রেস, ভাল ভাল নৃত্যশিল্পী নিশ্চয় আমার ওলাই যাব, আমার অসমৰ গৌরব হব। আর সেই যুবক যুবতী সকলকো মই আশীর্বাদ করছো যাতে তেওঁলোকে এনেকে চলাই যাব পারে। আমি খুব বেশি লাগিব নোৱাৰিলো, তেওঁলোকে বিচার মতে মই আহো, আর আজিও এখন সুন্দর নাটক হব, আশা করো তেওঁলোকে বহুতখিনি এই এমাহজোড়া প্রশিক্ষণত উপকৃত হয়েছে, আগলেও এনেকে আগবাড়ি যাব বলে আশা করল। ধন্যবাদ, ধন্যবাদ বাইদেউ থাকলে। ইয়ার পিছতে আমার পিছতে এটা আমার ছাত্র ছাত্রীখিনিয়ে ভূপেন্দ্র হাজরিকার সংগীতত এটি নৃত্য প্রদর্শন করবে। হয়, তেনেহলে এটা আমি এটি আকো সমবেত সংগীত উপভোগ করছো না হোক। Oh,
Thank you.
Oh,
Thank you.
তোমালোকে মোৰ সুন্দৰ প্ৰকৃতিখন মৰমৰ স্নেহেৰে মানৱ জাতিক পোহৰাই তোলা। Yeah.
মেনুটো আবিষ্কার করিলে আর এনে কি করতে মোক অধিক শক্তিশালী করে তুলিব। দেখা নাই, জি জি অকল কৈ আছো, ভিস্তা ভিস্তা
নিমাতে সুন্দর পৃথিবীখন কিছু স্বার্থলোভী মানুষের বাবে আজি এনে বিকৃত রূপ লৈছে যত যত ভগবানকো পয়সায় সন্তুষ্ট করবলগা হয়েছে মানব জাতির সুবিধার্থে ন ন যন্ত্র আবিষ্কার করলে হে প্রভু আজি আমার হাতত হেরুবার বাবে একু নাই হে প্রভু তুমি আমাক তোমার শরণ লওয়া প্রিয় দর্শকসকল আপনাদের উপভোগ করে আছে আমার ব্যতিক্রমী অনুষ্ঠান দেওবরিয়া এটি অনুষ্ঠান রবিবারে মিঠা মিঠা লগনত আর ইতিমধ্যে আপনাদের উপভোগ করলে কণ কণ ময়নাহতে সুন্দরভাবে কোনোয় আবৃত্তি করলে কোনোয় নৃত্য করলে কোনোয় গীত গালে আর শেষত এখন সুন্দর নাটক আপনাদের উপভোগ করলে পরিবেশ সম্বন্ধীয় প্রত্যেকরে খুব সুন্দরভাবে পরিবেশন করলে সেভাবে আমি সমূহ অভিনেতা অভিনেত্রীক আমি নিউজ নাওয়ার তরফের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেছি আর তোমালোক উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করেছি আর ইয়ারপ্রাই যেন এজন এজন সু অভিনেতা অভিনেত্রী ওলাওক আর সমগ্র বিশ্বতে নিজের নাম উজ্জ্বল হবলে চেষ্টা করক আর হয় আর আজি এই নাটকখনের প্রতিযোগিতামূলক হয়েছিল আর ইয়াতে এটা একো একোটা উপহার প্রদান করব বাইদেউ বাইদেউ আপনাক এটা আমি নামকিটা অকন জানাবলে অনুরোধ করি নমস্কার আজি নাটকখনি উপভোগ করে খুব ভাল লাগিল সকলে সুন্দর অভিনয় করেছে কিন্তু তার মাজতে বিচার করবলে দিয়ার বাবে কিছু বস্তু আমি চালি যাই চাবলগা হয়েছে হয়তো সেইখানে ভবিষ্যতে শুদ্ধ হব তার তিনজনক বাছিবলে কৈছিলে ইয়ার প্রথম স্থান পাইছে নিমাতী কন্যা লওয়াগৰাকীয়ে জয়শ্রী ঠেঙাল হয় জয়শ্রী ঠেঙালক আমি আগলাই ধন্যবাদ দিছো তোমার কেন লাগছে ভাল লাগিছে তুমি ভাবিছিলা নাকি মই যে প্রথম হম বলে আশা করেছিল আর ঠিক আছে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো এটা মই তোমার উপহারটি গ্রহণ করার ভাবে অনুরোধ জানাইছো সকলে হাত সাবই দিব লাগে দ্বিতীয় স্থানত আছে তানিশা কলিতা তানিশা কলিতা শুভেচ্ছা থাকিল দেই তানিশা ভাল লাগিছে আজি ভাল লাগিছে তোমার এনে আগলে কি হম বলে তুমি অভিনেত্রী হম বলে ঠিক আছে ডান্স সুন্দর করে ঠিক আছে তোমার মনোকামনা পূর্ণ হোক আমি ভগবানের সাথে প্রার্থনা জানাইছো তৃতীয় পুরস্কারটি পাইছে একেবারে অকনমানি এগারী খুব সুন্দর অভিনয় করেছে বিশেষকে প্রকাশভঙ্গি মো খুব ভাল লাগিল মোবাইল ফোনের অভিনয় করেছিল নিশা কেওট মোবাইল ফোনের স্থান হেরিয়ে পাইছিল না দর্শনা আসলে দর্শনা দত্ত দর্শনা কেন লাগিছে তোমার ভালে লাগিছে
হয় প্ৰিয় দৰ্শকসকল, যিহেতু আমাৰ সময় শেষ হ'ল, সময় আমাক অনুমতি দিয়া নাই, আমি যাবই লাগিব। ইয়াৰ পিছতে আমাৰ 3 বজাৰ পৰা বাতৰি থাকে, গতিকে আমি ষ্টুডিঅ' পাবগৈ লাগিব। তাৰপিছত আৰু এটা আমাৰ অনুষ্ঠান আছে, বাতৰি শেষৰ পিছতে আমি সেই অনুষ্ঠান যাব, গতিকে আমি অনুষ্ঠান সামৰিব লাগিব। শেষত কিন্তু আমি যদি এটা বিহু হৈ যায় কেনে হ'ব বাৰু? আমাৰ বাপতি খাহন বিহু, মই আমাৰ ঢুলীয়া আছে, ঢুলীয়াক অকণমান আগলৈ আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ। আৰু তাৰ আগতে কবিতা নহয় জানো, কবি ৰাইমছ আছিলে নেকি? ৰাইমছ, তুমি ৰাইমছ গাবা নহয় জানো? কবিতা, ঠিক আছে পৰা। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰীমতী চাকচিয়া ডাম্মা। আজি আপোনালোকৰ আগত কবিতা আবৃত্তি কৰি দিম। কবিতাটিৰ নাম আমাৰ জাতীয় পতাকা। কবিতাটিৰ কবি নৱকান্ত বৰুৱা। 3 বৰণীয়া জাতীয় পতাকা, নীল আকাশখন আছে, পৰে গেৰুৱাৰ মাজত শুকলা, তলত শ্যামল আছে, বগাৰ মাজত অশোক চক্ৰ, চিত্ৰ জিলিকি ৰয়, আমাৰ জাতীয় পতাকাখনি কদাপি নহয় খেয়া। নমস্কাৰ, সুন্দৰ হৈছে, তোমাৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। আৰু তুমি কবিতা গাবা, ঠিক আছে। নমস্কাৰ, আজি মই আপোনালোকৰ আগত এটা কবিতা আবৃত্তি কৰিবলৈ ওলাইছোঁ। এই কবিতাটোৰ নাম হৈছে কাৰ কি মাত। কবি নৱকান্ত বৰুৱা। বাঘ সিংহই গুজৰ মাৰে, পাৰই দিয়ে ৰুণ, ভোমোৰা আৰু মৌ মাখিয়ে কৰে গুণ গুণ, শিয়ালে কৰে ৱা ৱা, কুকুৰবোৰে ভুকে, মেকুৰীয়ে মিউ মিউ কৈ ফুৰে চুকে চুকে, ছাগলীবোৰে বেবাই ফুৰে, গৰুৱে হেম্বেলিয়াই, কাৰীবোৰে গছৰ আগত থাকে ৰমলিয়াই, চিৰিক চিৰিক কৰি মাতে ঘৰ চিৰিকা জাকে, শুন মই নাই কি কৰেনো কল কলাই থাকে। ধন্যবাদ, ধন্যবাদ, সকলোৱে এটা চাপৰি দিব লাগে। আৰু আৰু কোনে কোনোবাই কবিতা আবৃত্তি কৰিবনে? তুমি? মই পৰেম। অঁ, ঠিক আছে। নমস্কাৰ, মোৰ নাম ৰাজকুমাৰ দিতিংগ। মই এটা পয়েম গাওঁ। ৱাট ইউৰ গ্ৰেণ্ডমাছ ৱাৰ, গ্ৰেণ্ডমাছ আৰ ফ'ৰ ষ্ট'ৰিজ এবাউট থিংছ অফ লং এগো, গ্ৰেণ্ডমাছ আৰ ফ'ৰ কেৰিং এবাউট অল দি থিংছ ইউ ন', গ্ৰেণ্ডমাছ আৰ ফ'ৰ ৰকিং ইউ এণ্ড ছিগিং ইউ টু স্লিপ, গ্ৰেণ্ডমাছ আৰ ফ'ৰ গিভিং ইউ নাইচ মেমৰিজ টু কিপ। থেংক ইউ, ধন্যবাদ। আৰু আৰু কোনোবাই কবিতা আবৃত্তি কৰিব? কবিতা আবৃত্তি কৰিবলগীয়া নাই ন? কোনোবাই কোনোবাই পাৰে নেকি? ফুচুৰি কৰিব পাৰে নেকি? হ'ব হ'ব পাৰিব নেকি? কোনোবাই হ'ব পাৰিব নেকি? তুমি কি কৰিবা? আমাৰ জাতীয় পতাকা যাবৰ সময়ত কোনোবা এখন হ'ব পাৰিব নেকি? মোৰ মতে মই বাচি লৈ আছো হ'ব পৰা মানুহ। আইতা, আপোনাৰ আইতাৰ লাজতে গুচি গ'ল ন এতিয়া? তুমি অলপ সোমাব লাগে, পাৰিবানে? কৈ দিয়া, কিবা এটা কৈ দিয়া, কৈ দিয়া, পাৰিবানে? কৈ দিয়া, নাই নোৱাৰা, নাই গান গান শিলে শিলে ঠেকা খালে নিজ দাৰে পানী, এসে ৰেঙা ৰঙা ৰদে ৰং দিলে খানি, ৰং দিলে খানি, ৰং দিলে খানি, বৰণীয়া বনৰীয়া আলোক ফুলে, হাউলি জালি মন ঢালি কিনো কথা কলে, মনে জীবি সারে নুমু কুলে দিবানি, হেসে রেঙা রঙা রোদে রং দিলে খানি, রং দিলে খানি, রং দিলে খানি। ধন্যবাদ, অতি সুন্দর। এতিয়া
আইতা আপুনিতো আৰু নকয় গুচি গৈছে ভাল লাগিলে দেই কণ কণ বিলাকৰ প্ৰগ্ৰাম চাই বৰ ভাল লাগিলে ভাত পানী বনাই আছে ঠিক আছে ভালেই লাগিব সকলোৱে মিলি জুলি কাম হয় নাই বাইদেউ আপুনি ক'ব লাগে কাচা পাপৰ পাক পাপৰ কাচা পাপৰ বিহু মাৰিম বিহু মাৰি যামগে আমাৰ এই অনুষ্ঠান সামৰণি মাৰিম মই গতিকে সকলোকে অনুৰোধ জনাইছো আমি একেলগে এতিয়া বিহু মাৰি নাচিম বিহুৱাক আমি অনুৰোধ জনাইছো বিহু ঢোল বজাবৰ কাৰণে
এটি বৰগীতে আমাক এই অনুষ্ঠানটি আরো পবিত্র করে তুললে। গতিকে মই পুনৰবাৰ আপোনালে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। সমাপ্ত হৈছে, তাৰ আগতে মই আজি আমাক এই অনুষ্ঠানভাগ কৰিবলৈ সহায় কৰি দিয়া যি নৃত্য গীতৰ স্কুল আছে, বিদ্যালয় আছে, পৰিচাৰিকাক মই অকণমান ক'বলৈ অনুৰোধ জনাইছোঁ। আজি ভাল লাগিলে আপোনালোকো আহিলে, কাৰণ আপোনালোক আহিছে কাৰণে আমাৰ যিখিনি ল'ৰা ছোৱালী আছে তেওঁলোকৰ লুকাই থকা প্ৰতিভাখিনি বিকাশ হ'ব। আৰু যদিও আৰু কোনোবা মানে আহিব বিচাৰে কিন্তু গম নাপায়, ধৰক গাৰ্জেনবিলাকৰ কাৰণেও সুবিধা হ'ব যাতে তেওঁলোকে গম পায় আৰু নিজৰ ল'ৰা ছোৱালীক এনেদৰে উলিয়াই আনে। কিয়নো নৃত্য আৰু ডান্স কৰিলে ফিজিকেল ফিটনেছৰ লগতে ব্যক্তিত্বৰো বিকাশ হয়, কাৰণ এজন প্ৰকৃত মানুহ তেতিয়াহে হ'ব পাৰে যেতিয়া তেখেতৰ ভিতৰত এটা কালচাৰেল থাকে। মইতো তেনেকৈয়ে চিন্তা কৰোঁ বাৰু, বাকী বেলেগৰ নাজানো। সেইটো কাৰণে ভাল লাগিছে আহিলে, কণ কণ ল'ৰা ছোৱালীসকলে যিখিনি পাৰে চেষ্টা কৰিলে তেওঁলোকে, আৰু আপোনালোকক দুইজনকে অশেষ ধন্যবাদ আমাৰ ইয়াত আহি আমাক উৎসাহ দিয়াৰ বাবে। ধন্যবাদ। হয়, আমাৰ ফালৰ পৰা আপোনালোক সকলোৰে আন্তৰিক শুভেচ্ছা থাকিলে, ধন্যবাদ থাকিলে। শেষত আমি আজি আমাৰ অনুষ্ঠানৰ নামটো এবাৰ চিঞৰি চবেই ক'ব লাগিব। কাৰ কিমান জোৰে চাম দেই, কওক। ৰবিবাৰে মিঠা মিঠা লগনত, আজি মিঠা মিঠা লাগিলেনে বাৰু? হয়, শেষত মই আচলতে যাবলৈ মন যোৱা নাই কিন্তু উপায় নাই, যাবই লাগিব। গতিকে আজি আমি এই অনুষ্ঠান ইয়াতে সামৰণি মাৰিছোঁ। আমাৰ নিউজনৰ ব্যতিক্ৰমী অনুষ্ঠান দেওবৰীয়া এটি অনুষ্ঠান ৰবিবাৰে মিঠা মিঠা লগনত। হয় প্ৰিয় দৰ্শকসকল, আজি আমি সময়ৰ অভাৱে আজি আমাৰ এই অনুষ্ঠান ইয়াতে সামৰণি মাৰিছোঁ। পুনৰ আকৌ অহাগত আপোনালোকক লৈ যাম এনে এটুকুৰা ঠাইলৈ য'ত আমি পৰিৱেশন কৰিম আমাৰ সকলোৰে মৰমৰ অনুষ্ঠান ৰবিবাৰে মিঠা মিঠা লগনত। গতিকে চাই থাকক আমাৰ এই সকলোৰে মৰমৰ অনুষ্ঠান ৰবিবাৰে মিঠা মিঠা লগনত। ধন্যবাদ।